সবাই খুব ভালো আছেন এবং সুস্থ আছেন। আমার বেসিক ডিটেইলস গুলো একটু দিয়ে দিচ্ছি। আমার শপটা হচ্ছে মিরপুর 2 নাম্বার, মিরপুর শপিং সেন্টারের 3 তলায় অ্যারিস্টোটেক্স মিরপুরের। আপনারা অবশ্যই অবশ্যই আমাদের শপটা একটু ভিজিট করবেন এবং অনলাইনে তো পারচেজ অবশ্যই করতে পারবেন। তো ক্যাশুলি দিয়ে দিয়েছি, আজকে নতুন একটা ক্যাটালগ দেখাবো। এটা হচ্ছে জোহরা, পাকিস্তানি ব্র্যান্ড। আচ্ছা, এটা আমাদের পেজে আপডেট দেওয়া আছে এই ক্যাটালগটা। এটা হচ্ছে জোহরা হ্যাজেল, খুবই সুন্দর এই কালেকশনটা, খুবই সুন্দর, আপনারা দেখলেই বুঝতে পারবেন। আচ্ছা, এই যে হচ্ছে কালারগুলো, এই ক্যাটালগের কালারগুলো, আচ্ছা ঠিক আছে। এটা খুব সুন্দর একটা স্কাই কালারের মধ্যে, এটা হচ্ছে ফ্রন্টের ডিজাইনটা। এই যে আর এটা হচ্ছে ব্যাকপার্টটা, ব্যাকপার্টটা খুবই কালারফুল, খুবই সুন্দর। এগুলোর কাপড় পাকিস্তানি যারা পরেন তারা তো কাপড় অ্যাকচুয়ালি কাপড়গুলো কেমন হয় তারা জানেনি। খুবই সফট এবং খুবই কমফোর্টেবল হবে কাপড়গুলো, এবং মানে গরমের দিনে তো এর চেয়ে ভালো কিছুই আর হয় না। এটা হচ্ছে স্লিভের কাপড়টা। আচ্ছা, এটা হচ্ছে স্লিভের কাপড়টা, এগুলো লং এবং পাশের কাপড় নিয়ে কোনো টেনশনের কিছু না, এগুলো যথেষ্ট লং আছে। আর হচ্ছে এই সাইডে একটা প্যানেল দেওয়া আছে, ঠিক আছে, এই সাইডে একটা প্যানেল দেওয়া আছে, এই এইটা দিয়ে আপনারা লংটা আরও বাড়িয়ে নিতে পারবেন। আচ্ছা, এটা হচ্ছে ওড়নাটা, খুবই কালারফুল, অ্যাকচুয়ালি ড্রেসটা খুবই কালারফুল, যে আমি গায়ে ধরেছি দেখেন কতটা সুন্দর লাগতেছে। আচ্ছা, এটা হচ্ছে সালোয়ারের কাপড়টা, ওড়নার চারপাশ, ওড়নার একদম দুই সাইড আর কি, দুই সাইডে খুব সুন্দর এরকম কাট আউট করা আছে, একটা ডিজাইন খুবই, এই যে দেখেন এমব্রয়ডারি করা পুরোটার মধ্যে। আচ্ছা, ভালো লাগলে আপনারা স্ক্রিনশট রাখেন। আর হচ্ছে এটার প্রাইস হচ্ছে 3100 টাকা, এটার প্রাইস 3100 টাকা। আমাদের পেজে এটার আপডেট দেওয়া আছে, আপনারা ইচ্ছা করলে আমাদের পেজেও দেখতে পারেন। এটা হচ্ছে ব্যাকপার্টটা, ব্যাকপার্টটা কিন্তু অনেক অনেক বেশি সুন্দর, এই যে অনেক বেশি সুন্দর ব্যাকপার্টটা। আর এটা হচ্ছে স্লিভের কাপড়, এটা কিন্তু সাইডের প্যানেলটা, এই যে দেখেন খুব সুন্দর একটা প্যানেল দিয়ে দিয়েছে সাইডে, যেটা দিয়ে আপনারা লংটা আরো অনেক বাড়িয়ে নিতে পারবেন। এই ক্যাটালগের প্রত্যেকটা ড্রেসে কিন্তু খুব সুন্দর। আচ্ছা, এটা হচ্ছে ওড়নাটা, খুবই কালারফুল, এই যে প্রত্যেকটা কালার কিন্তু খুবই সুন্দর, ঠিক আছে, খুবই সুন্দর। এটা হচ্ছে ব্যাকপার্টটা, জাস্ট কালার কম্বিনেশনটা দেখেন খুবই সুন্দর, খুবই সুন্দর হবে প্রত্যেকটা ড্রেসই খুবই সুন্দর। আচ্ছা, এটা হচ্ছে সাইডের প্যানেলটা, এই যে আর এটা হচ্ছে স্লিভের কাপড়টা। ওড়নাগুলোর কথা কি বলবো, মানে যে কয়টা গায়ে ধরছি সেই কয়টাই খুব ভালো লাগতেছে, মনে চাই যে প্রত্যেকটাই বানিয়ে ফেলি। খুবই সুন্দর প্রত্যেকটা ওড়না, এত সফট। আচ্ছা,
জোহরা ব্র্যান্ড সবসময় কিছু আনকমন করার চেষ্টা করে এবং মানে প্রত্যেকটা ক্যাটালগ ওদের খুবই সুন্দর, আপনারা হয়তো বা জানেন। প্রত্যেকটা ড্রেসই খুব সুন্দর এবং কাপড়ের কোয়ালিটিটাও কিন্তু অসাধারণ। জোহরা ব্র্যান্ডের ড্রেসগুলো সবাই খুব পছন্দ করে। আচ্ছা, এটা হচ্ছে ওনাটা। আচ্ছা, এই হচ্ছে সালোয়ার কাপড়টা, এটা কিন্তু ব্ল্যাক না, ঠিক আছে? এটা কিন্তু একটু সুরমা টাইপের কালার। এই যে সালোয়ার কাপড়টা, এটা ডিজাইনটা দেখেন, এই যে জাস্ট একটু কাজের ফিনিশিংটা আপনারা দেখেন তাহলে হয়তো বা বুঝতে পারবেন যে কাজের ফিনিশিংটা কত সুন্দর। এই যে হয়তো বা বোঝাই যাচ্ছে কাজের ফিনিশিংটা। এই যে এটা হচ্ছে ফ্রন্ট পার্ট, এটা জাস্ট ক্রিম কালার না, এটা একটু বিস্কিট টাইপের, একটু বিস্কিট কালার। এটা হচ্ছে ব্যাক পার্টটা, এটা সাইডের প্যানেলটা দেখেন, সাইডের প্যানেলটা কত সুন্দর, খুবই কালারফুল, ঠিক আছে, খুবই কালারফুল। আর এটা হচ্ছে স্লিভের কাপড়টা, প্রত্যেকটা ওড়না কিন্তু, প্রত্যেকটা ওড়না খুবই খুবই কালারফুল, প্রত্যেকটা ওড়না খুবই সুন্দর। এই যে দেখেন, দুই সাইডে খুব সুন্দর কাজ হবে সালোয়ার কাপড়টা। আচ্ছা, এটা হচ্ছে সালোয়ারের কাপড়টা, এটা হচ্ছে ফ্রন্ট পার্টটা। আচ্ছা, এটা হচ্ছে সরি, এটা ব্যাক পার্ট, এটা ব্যাক পার্ট। আর এটা হচ্ছে, এটা হচ্ছে সাইডের প্যানেলটা, আপনারা ইচ্ছা করলে লংটা বাড়িয়ে নিতে পারেন। আচ্ছা, এটা হচ্ছে স্লিভের কাপড়টা, ঠিক আছে, এটা স্লিভের কাপড়টা একদম ফুল স্লিভ কিন্তু হবে, এখানে দু পরিমাণ কাপড় দেওয়া আছে, ফুল স্লিভ হবে। ওড়নাগুলো জাস্ট দেখেন, ওড়নাগুলো কিন্তু পাঁচ হাতে ওড়না, খুবই বড়ো ওড়নার লং নিয়ে কিন্তু কোনো ইয়ে নাই। এগুলো পাকিস্তানি ব্র্যান্ডের ড্রেস, এগুলো কিন্তু মানে ছোটো বা চওড়া এ ধরনের কোনো প্রবলেম নাই, ঠিক আছে। এই যে ওড়না দেখেন, ওড়নাটা অনেক বড়ো। এই যে দেখেন পিছনে, পিছনে ওড়না প্রত্যেকটা ওড়নাই খুবই লং, ঠিক আছে। এটা হচ্ছে সালোয়ারের কাপড়টা, পার্পেল ডিপ একটা পার্পেলের মধ্যে। এই যে, এই যে দেখেন, এটা হচ্ছে ফ্রন্ট পার্টটা, সরি ব্যাক পার্ট, শুধু ফ্রন্ট পার্ট বলি, ব্যাক পার্টটা। আর এটা হচ্ছে সাইডের প্যানেল, আচ্ছা এটা হচ্ছে স্লিভের কাপড়টা।
ড্রেসগুলো কিন্তু আমি ডিসকাউন্ট দিয়েই বলছি, কারণ হচ্ছে এই ড্রেসগুলোর প্রাইস ছিল 3200-3300, মানে 3300 টাকা, সেগুলো আমি ডিসকাউন্ট দিয়ে 3100 বলছি। এটা হচ্ছে সালোয়ারের কাপড়টা। এই ড্রেসটা অনেক সুন্দর, কিন্তু এটা আমাদের দলে ডিসপ্লে করা আছে। আচ্ছা, এটা হচ্ছে দেখা যাচ্ছে, আচ্ছা এটা আমি ক্যাটালগে দেখালাম সেই ড্রেসটা, এটা এটাও কিন্তু খুব সুন্দর। পুরো উন্নাটার মধ্যে কিন্তু এরকম চওড়া একটা কাজ হবে, এবং পুরো জামাটার মধ্যে কিন্তু সুন্দর একদম এই অর্ধেকের বেশি একটা এমব্রয়ডারি কাজ হবে, এবং খুবই কালারফুল। হ্যাঁ, খুবই কালারফুল একটা ড্রেস। পুরো ড্রেসের ডিটেলসটা পেয়ে যাবেন আমাদের পেজে যদি ঢোকেন। আর হচ্ছে আপনাদেরকে একটু বলে দিচ্ছি যে আমাদের পেজে ফলোয়িং বাটনটা অবশ্যই অবশ্যই অন করে রাখবেন, যেন আমাদের আপডেট বা নোটিফিকেশনটা আপনাদের কাছে যখন আমি লাইভ হব নোটিফিকেশনটা আপডেটটা আপনারা পেয়ে যাবেন। তো ফলোয়িং বাটনটা অবশ্যই প্রেস করে ভুলে রাখবেন, এবং আমাদের সাথে থাকবেন, আমাদের পেজের সাথে থাকবেন। ইনশাল্লাহ আমরা সামনে আরও সুন্দর সুন্দর ড্রেস আপনাদের জন্য নিয়ে আসবো, এবং ভালো ভালো কালেকশন আনার চেষ্টা করবো, এবং যতটুকু পারি রিজনেবল রাখার চেষ্টা করবো। তো সবাইকে আল্লাহ হাফেজ, সবাই খুব খুব ভালো থাকবেন, আমার সাথে থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ, এবং আশা করছি আগামীতেও আমার সাথে থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।